বৈরি আবহাওয়া আর তীব্র শীত উপেক্ষা করেই চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গের ভেতর থেকে একে একে বের করে আনা হচ্ছে নিথর মরদেহ। রোববার তপোবন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে পাশের রনিগ্রাম থেকে। দুর্ঘটনার আট দিন পার হলেও এখনও নিখোঁজ রয়েছেন 150+। প্রিয় মানুষকে জীবিত পাওয়ার আশায় এখনও অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। তাদের উদ্ধারে অভিযান জোরদারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। গত 7 ফেব্রুয়ারি সকালে উত্তরাখণ্ডের যোশীমঠের কাছে হিমবাহ ধসে ভয়াবহ জলোচ্ছ্বাসে ভেসে যায় গ্রামের পর গ্রাম, এমনকি সেতুও ভেঙে পড়ে। পাশাপাশি দুটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে একটি তপোবন বিষ্ণুগড় বিদ্যুৎ কেন্দ্র। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।